নমস্কার বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে গড়ের চ্যাপ্টার উপর গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন আলোচনা করব আর এই ধরনের অঙ্ক ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্স জানাতে হবে ভিডিওটিকে লাইক করতে হবে আর নিকটবর্তী দেখা কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে হবে আজকের নিয়ে প্রথম কোশ্চেনটা বলা হয়েছে পরপর চারটি বিজয় সংখ্যার গড় বলা হয়েছে কত বারো তাহলে সর্বনিম্ন সংখ্যা কোনটি তাহলে যারা বিজোড় আর জোর বোঝ একটু ভালো করে বুঝিয়ে দিই যে সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য যায় সেগুলো হচ্ছে জোর সংখ্যা আর যেগুলো দুই দ্বারা বিভাজ্য নয় সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা এইটুকু আশা করি ক্লিয়ার আর যে ট্রিক্স দেখাবো পরীক্ষা হলে অপশান দেখেই উত্তর করতে পারবে দেখো যে সংখ্যাটা গড় বলা হবে সেই সংখ্যাটাকে মিডিলে লিখবে অর্থাৎ বারোটাকে আমরা মিডিলে এখন ধরতে পারি এবার কটা সংখ্যার কথা বলা হয়েছে কারণ টোটাল চারটে সংখ্যার কথা বলা হয়েছে তার মানে বারোর আগে বারোর আগে হচ্ছে এগারো হচ্ছে কি আমাদের বিজোড় সংখ্যা আর এগারোর আগে হচ্ছে নয় হচ্ছে বিজোড় সংখ্যা এবার তাহলে আমরা এদিকে কি লিখবো তাহলে তেরো লিখবো এদিকে বিজোড় সংখ্যা তেরোর পরে কত পনেরো লিখবো আমরা বিজোড় সংখ্যা আশা করি এইটুক বিষয় ক্লিয়ার দেখো যেটা গড় বলা হচ্ছে সেই গড়টায় কিন্তু আমি মাঝখানেই লিখেছি ওকে এবার বলছ সর্বনিম্ন সংখ্যা গণ সর্বনিম্ন সংখ্যা কত হলো আমাদের নয় আসলো তাহলে অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার এবার তোমার মুখে মুখে পরীক্ষা হলে এক্স ছাড়া ইজিভাবে এই ধরনের অঙ্ক করতে পারবে এবার নেক্সট অঙ্কটার দিকে খেয়াল করো দেখো বলা হয়েছে পরপর পাঁচটি বিজোর সংখ্যার গড় দশ হলে মাঝের সংখ্যাটি কত দেখো এটা লেখা মিস্টেক আছে এটা হয়ে যাবে যে জোর সংখ্যা হয়ে যাবে ওকে এখানে লেখাটা একটু ভুল আছে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় দশ হলে মাঝের সংখ্যাটি কত দেখো আমি কী শিখালাম যেটা গড় বলে দেবে সেটাকে মিডিলে লিখতে হবে তাহলে দশটাকে আমরা কীসে লিখবো মিডিলে লিখে নেব ওকে যেহেতু জোর সংখ্যা বলেছে দশের আগে জোর সংখ্যা কত হবে দশের আগে জোর সংখ্যা হবে কত আট আটের আগে কত হবে ছয় হবে সেমভাবে তাহলে এইদিকে যাব আমরা দশের পরে জোর সংখ্যা কত বারো বারোর পরে কত হবে ১৪ হবে তাহলে দেখো আমরা এদিকে দুটো সংখ্যা লিখলাম এই দিকে দুটো সংখ্যা লিখলাম আর মাঝখানে রাখলাম দশ ওকে আমি সব সময় বলছি যে সংখ্যাটা গড় বলবে সেটাকে মিডিলে রেখে দুই দিকের সংখ্যা লিখলেই যথেষ্ট তাহলে বলছে মাঝের সংখ্যাটি কত মাঝের সংখ্যাটি আমাদের কত আসবে সেই দশই আসবে তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যানসার তাহলে পরপর পাঁচটি জোর সংখ্যার দশ হলে মাঝের সংখ্যাটি কত দশ এবার পরীক্ষা এরকমও তোমাদের প্রশ্ন বলতে পারে যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ পাল করতে হবে যেটা হলে প্রথম সংখ্যা কত আছে ছয় আছে অঙ্কে আর শেষ সংখ্যা কত এসছে চোদ্দো এসছে যোগ করে দেবে হয়ে যাবে চোদ্দো আর ছয় হয়ে যাবে তখন কত কুড়ি আবার এরকমও বলতে পারে যে চতুর্থ সংখ্যাটি কত চতুর্থ সংখ্যাটি তখন বলবে বারো সেমভাবে একইভাবে এই ট্রিক্সের সমস্ত প্রশ্নের সমাধান করতে বলতে পারে যদি বলে যে যে দ্বিতীয় সংখ্যাটি ও চতুর্থ সংখ্যাটি গুণ দ্বিতীয় সংখ্যাটি কত আছে আট আছে আর চৌথ সংখ্যাটি কত আছে বারো আছে তাহলে বারো আর আট গুণ করে দেবে আট বারো কত হয়ে থাকে ছিয়ানব্বই হয় তাহলে এইভাবে তোমরা কিন্তু ইজিভাবে এই ট্রিক্সে এই ধরনের অঙ্কগুলি এক্স ছাড়া করে ফেলতে পারবে ওকে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই ধরনের অঙ্কের ক্লাস চাইছো কি না তবেই কিন্তু পার্ট টু আসবে এবার দেখো তিন নম্বর কোয়েশ্চনের দিকে এগোনো যাক বলা হয়েছে প্রথম পঁচিশটি জোর স্বাভাবিক সংখ্যার গড় কত কি বলা হয়েছে প্রথম পঁচিশটি জোর স্বাভাবিক সংখ্যার গড় কত বলা হয়েছে দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে অপশান দেখে উত্তর করে ফেলতে পারবে যদি জোর সংখ্যা বলে তার সাথে জাস্ট এক যোগ করে দেবে কত যোগ করবে জাস্ট এক যোগ করে দিলেই উত্তর চলে আসে ওকে আর যদি বিজোর সংখ্যা বলতো তাহলে যা থাকবে সংখ্যা সেটাই উত্তর হতো অর্থাৎ যদি বলতো প্রথম পঁচিশটি বিজোর সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় কত তখন পঁচিশই আনসার হতো আর জোর বললে তার সাথে এক যোগ করে দেবে তাহলে কি আমাদের অপশান বি হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার ওকে ট্রিক্সের মাধ্যমে শেখাবো ইজিভাবে অপশান দেখেই পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবে দেখো এবার দেখো রাম পরীক্ষায় আটটি বিষয়ে গড়ে একাত্তর নম্বর পেয়েছে অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় নম্বর চুয়াত্তর হবে দেখো আগে আটটা বিষয়ের গড় নম্বর করেছিল একাত্তর ছিল এখন কী বলছে কত নম্বর বেশি পেলে গড় নম্বর চুয়াত্তর হবে তাহলে দেখো যদি আমি চুয়াত্তর থেকে আমি একাত্তর বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কত তিন তিন গড় বাড়াতে হবে আর সাবজেক্ট কতগুলো আছে সাবজেক্ট আছে কত আটটা আছে তাহলে আট ডেগুন করে দাও তাহলে তিন আটটা চব্বিশ নম্বর বাড়াতে পারলে তার গড় নম্বর কত হয়ে যাবে চুয়াত্তর হয়ে যাবে তাহলে অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবার পরবর্তী কোশ্চেন দেখো আজকের নিয়ে এটাই শেষ কোশ্চেন তোমাদের বলেছিলাম আজকে পাঁচটা কোশ্চেন তোমার সাথে আলোচনা করবো দেখো প্রথম পঁচিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত বলা হয়েছে তেরোটি প্রথম সাতাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে খেয়াল রাখবে এই ট্রিক্সের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে পঁচিশটা বলা হয়েছে তাই তো আর এখানে কতগুলো বলা হয়েছে সাতাশটা বলা হয়েছে দেখো দুই ডিফারেন্স রয়েছে এখানটায় যদি এই ধরনের কোশ্চেন হলে পেয়ে যাওয়ার এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় ডিফারেন্সে আসে তো কি করবে এই যে লাস্ট যে সংখ্যাটা থাকবে এর সাথে এক যোগ করে দেবে তাহলে সাতাশের যদি এক যোগ করে তাহলে দেখো আমি যদি সাতাশের সাথে এক যোগ করে দিই তাহলে কত হবে সাতাশ আর এক যোগ করলে হবে হচ্ছে আঠাশ হবে ঠিক আছে ওকে একে জাস্ট দুই দিয়ে ভাগ করে দেবে তাহলেই অ্যান্সার চলে আসে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তাহলে অ্যান্সার কত হবে চোদ্দ ওকে আশা করি পাঁচটা কোশ্চেন তোমাদের কাছে হেল্পফুল মনে হবে আর হেল্পফুল মনে হবে ভিডিওকে লাইক করবে এই ধরনের ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটিকে অবশ্যই বাজে রাখবে জয়িন বন্ধুরা নতুন আবার আবাদ সাথে দেখা হবে সেভাবে সুস্থ থেকো ভালো থেকো হু শুড জয়েন আন প্লাস আমরা কেন আন প্লাসে জয়েন করব। এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটায় রয়েছে এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করার সুযোগ পাবে তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে এরপর দেখো আগে এরকম ধরনের ক্লাস হতো আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে আচ্ছা এছাড়াও হোয়াটস নিউ এখানে কি নতুন এসছে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে তাছাড়া পোল অপশান পাচ্ছ চ্যাট অপশান পাচ্ছ এবং কুইজ ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ ডুয়েল এডুকেটার ক্লাসেস অনেক কিছু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে পোল চ্যাট অপশান সেলফ অ্যানালিস ইত্যাদি রয়েছে ডুয়েল এডুকেটার ক্লাসেস এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে এবং এখানটার সবচেয়ে বেশি ভালো বিষয় হলো এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটারকে নিয়োগ করা হয়েছে সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে আন অ্যাকাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে একবার ভালো করে দেখে নাও ডাব্লিউ এর ব্যাচ চলছে ডাব্লু বি টেটের ব্যাচ চলছে ডাব্লুবি পিএসসি ক্লারসিও ব্যাচ চলছে ডাব্লু বিপির ব্যাচ চলছে ডাব্লু বি এস আইয়ের ব্যাচ চলছে এবং পিএসসি মিলিশনাসের ব্যাচ চলছে এবার দেখো আন সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে উনিশশো টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বারো মান্থের ক্ষেত্রে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশ মান্থের ক্ষেত্রে পনেরো হাজার দুশো টাকা তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অনেকটা বেশি ছাড় পাবে তাহলে আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে আর দ্য গ্রেট নিউজ কি দেখো তোমরা নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এখানে সাবস্ক্রিপশন নিতে পারবে প্রত্যেক মাসিক ভিত্তি তোমরা ইএমআই কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই খুব তাড়াতাড়ি আনাকরণ সাবস্ক্রিপশন নিয়েও সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে